একটা আবায়া পরে আছি, যারা হজে যাবেন বা ওমরা করতে যাবেন তারা কিন্তু চাইলে যাওয়ার সময় এই আবায়াটা ক্যারি করতে পারেন। দেখেন এটার যে স্টোন ওয়ার্কটা এত এক্সক্লুসিভ, এত এক্সক্লুসিভ। আমি জাস্ট দেখছিলাম যে পুরোটা ফ্রন্ট সাইডে কিন্তু একদম পুরোটাতে জাস্ট চিক 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 করছেই তো করছে, এরকম অবস্থা পুরোটা স্টোন ওয়ার্ক দিয়ে আবায়াটার মধ্যে। সাথে একটা ম্যাচিং হিজাব আছে, খুবই এক্সক্লুসিভলি স্টোন ওয়ার্ক করা, খুবই সুন্দর। এটার ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন আফসার ভাই অন্তরাতে। এবং এটা যে শুধু সামনে কাজ তা না, এটা পেছনেও কাজ আছে। যে বেসিক্যালি এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা। ব্যাক সাইডটা পুরোটা ভর্তি করে কাজ করে, একদম স্টোন ওয়ার্ক। আমি একটু যদি উপরে করে দেখাই আপনাদেরকে, এই স্টোন ওয়ার্কটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাতে এরকম স্টোন ওয়ার্ক করা আছে, ঠিক আছে। বাট আমরা যেটা করেছি, আমরা পেছনের সাইডটা সামনে দিয়ে পড়েছি, ঠিক আছে। আর সামনের সাইডটা পেছনে দিয়ে দিয়েছি, কারণ পেছনে অল্প কাজ। তাই যারা যারা জয়েন করছেন, থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়েনিং, অনেক অনেক ভালোবাসা। আমার পরা আবায়াটার প্রাইস শুনে আপনারা একদম থমকে যাবেন, যে হোয়াট, এটাও হতে পারে। পুরোটাতে স্টোন ওয়ার্ক করা আছে, এক্সক্লুসিভলি স্টোন ওয়ার্ক। নাইসলি তোমার রেইনবো স্টোন করা, গোল্ডেন স্টোন করা, ক্লিয়ার দেখা যাচ্ছে না আপু? খুলে দেন, এটা খুলে দিলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যারা যারা আফসারা ভাই অন্তরা পেজ থেকে দেখছেন, আমাদেরকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আপু মিরপুরে কোথায় বলো? আমার বাসার সামনেই তো মনে হচ্ছে, তাই? অহনা ইসলাম ফাহি আপু, আমি বলি মিরপুরের শাহ আলী প্লাজার সেকেন্ড ফ্লোরে শপ নাম্বার 5, ঠিক আছে। একদম ইজি লোকেশন, মুখস্থ হয়ে গেছে, সব মুখস্থ হয়ে গেছে আমার। আমাদের তিনটা আউটলেট, একটা হচ্ছে বসুন্ধরা লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 69/A। তারপরে সেকেন্ড আউটলেট হচ্ছে নিউ মার্কেটে বাইতুল আমান জামে মসজিদের ডান পাশে, হাতের ডানে। তারপরে হচ্ছে নিউ মার্কেট আমি খুব কম চিনি, খুব কম চিনি, মানে একদমই আমি অজ্ঞ এই বিষয়ে, তারপরে বলে ফেলতে পেরেছি। আরেকটা হচ্ছে আমাদের মিরপুর শাহ আলী প্লাজাতে লেভেল 2 তে, মানে দুই তলায় অনেকগুলো বোরকার আউটলেট আছে, ওখানে আমি গিয়েছিলাম। ওখানে 5 নম্বর আউটলেট যেটা আছে, ওখানে তোমরা আফসারা ভাই অন্তরাকে পেয়ে যাবে, ঠিক আছে। আমি আজকে বেসিক্যালি তোমাদেরকে হজের কালেকশন দেখাবো, নামাজের পোশাক, হজের জন্য যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। আমার পুরো বোরকাটা দিয়ে সবার থেকে স্টার্ট করবো আপু। আচ্ছা, আমার পরে আবায়াটা দিয়ে সবার আগে স্টার্ট করি। এটার প্রাইসটা দেখে তো তোমরা গেস করো তো, যে এটার প্রাইসটা ঠিক কত হতে পারে। এত গর্জিয়াস একটা আবায়া, যেখানে একেবারে শোল্ডার থেকে স্টার্ট করে স্লিভস পর্যন্ত এরকম স্টোন ওয়ার্ক চলে গিয়েছে। এগুলো হচ্ছে একদম পারফেক্ট এমসি স্টোন, রেইনবো কালারের, ঠিক আছে। উপর থেকে নিচ পর্যন্ত এরকম স্টোন ওয়ার্ক চলে গিয়েছে। ব্যাক সাইডে প্রচুর স্টোন ওয়ার্ক আছে, যেখানে ব্যাকে কিন্তু আমাদের পুরোটাই স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে, পুরোটাতে স্টোন ওয়ার্ক করা। ফ্রন্ট সাইডে উপর থেকে নিচ পর্যন্ত সেম ভাবে স্টোন ওয়ার্ক করা আছে। আই থিঙ্ক তোমরা দেখেই বুঝতে পারছো, খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন উইথ হিজাব। এটার প্রাইস কত হতে পারে দেখে তোমরা কেউ গেস করতে পারো কিনা। হ্যালো প্রিন্সেস আপু, ওয়ালাইকুম আসসালাম। অন্তরা আপু জয়েন হয়ে গিয়েছেন, হ্যালো সান্দিতা, হাই আপু কেমন আছেন? আপনাকে তো খুবই মিস করে, আমি বলছিলাম যে অনেক বছর হয়ে গিয়েছে আপুর সাথে দেখা হয় না। এটা হচ্ছে গিয়ে আমার পরা আবায়াটার ব্ল্যাক কালার। হ্যাঁ, ব্ল্যাক ইজ লাভ, রাইট? আমি একটু হিজাবটাকে সরিয়ে তারপরে দেখাই। এবং আমাদের হিজাবটাও ফুললি ফুল কাভারেজ, সামনের সাইড দিয়ে যেমন ফুল কাভারেজ, পেছন সাইড দিয়েও কিন্তু আমি ফুল কাভারেজ করে পড়েছি, একদম অনেকভাবে বেঁচিয়ে পরেও কিন্তু ফুল কাভারেজ করে পড়তে পেরেছি। এটা এত এক্সক্লুসিভ একটা আবায়া, এটার প্রাইসটা একজন বলছেন 4,500 টাকা। ওকে, এগুলো কিন্তু একেবারে হুবহু দুবাইয়ের যে কালেকশন গুলো থাকে ওগুলোর মতো দেখতে। এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্টোন ওয়ার্কও আছে, হ্যাঁ, ব্ল্যাক কালারের স্টোন ওয়ার্ক আছে। তারপর হচ্ছে রেইনবো স্টোন ওয়ার্ক আছে, এগুলোকে এমসি স্টোন বলা হয়। ব্যাক পোর্শনটাতে দেখো সুন্দর, এটা কিন্তু বেসিক্যালি ফ্রন্ট পোর্শন, হ্যাঁ, ফ্রন্ট পোর্শনটা এইটা এরকম, আর ব্যাক পোর্শনটা এরকম এক্সক্লুসিভলি স্টোন ওয়ার্ক করা। আমি যেটা করেছি, ব্যাক পোর্শনটাকে সামনে পড়েছি, যেভাবে সামনে পড়েছে, আর ফ্রন্ট পোর্শনটাকে যেটা করেছি পেছনের দিকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা হচ্ছে এভাবে করতে পারো, এক এক সময় এক এক ভাবে ক্যারি করতে পারো এই বোরকাটা। এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি, এটা তো 5-6 আবায়াটা এত সুন্দর, তিনটা সাইজ এভেলেবল আছে, 52, 54, 56। এবং এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একদম ফুল কাভারেজ, এক্সট্রিমলি ফুল কাভারেজ একটা সুন্দর হিজাব পেয়ে যাচ্ছ, একদম ম্যাচিং করা, গর্জিয়াস করে কাজ করা স্টোন ওয়ার্কের। এটার প্রাইস কত আমাদের? 3,900 টাকা মাত্র, ফুল সেটের প্রাইস মাত্র 3,900 টাকা, 52, 54, তাই অফারে। লাইভ দেখে যারা যারা আসবে তাদের জন্য অফার প্রাইস 3,500 টাকা, উইথ হিজাব 3,500 টাকা। ক্যান ইউ বিলিভ দিস? এটার যে স্টোন ওয়ার্ক, ওরা যদি কথা বলতে পারতো ওরা বলতো যে না থাকবো না আফসার ভাই অন্তর কাছে, থাকবো না। 3,500 টাকা, এটা এত পারফেক্ট কোয়ালিটি যে একদম তুমি কনফিউজ হয়ে যাবে যে এটা অরিজিনাল দুবাই থেকেই আনা নাকি বাংলাদেশে মেক করা। দিস ইজ মেড ইন বাংলাদেশ, মানে ইট ইজ মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ, বাট এটা কিন্তু একেবারে এটা দুবাই নিদা ফ্যাব্রিক, তাই না?
ও সরি দুবাই চেরি ফ্যাব্রিক সরি তারপরে এটা যে স্টোন ওয়ার্ক গুলো আছে এগুলো একেবারে এমসি স্টোন ঠিক আছে একেবারে এমসি স্টোন এবং যেটা রেইনবো শাইন দেয় সেটা খুবই সুন্দর এক্সক্লুসিভ এটার ফুল সেটার প্রাইস ছিল 2900 টাকা এন্ড এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 3500 টাকায় ঠিক আছে অফারে 3500 টাকা শুধু এই লাইভের জন্য শুধুমাত্র লাইভ চলাকালীন অফার এটা লাইভ চলাকালীন না মানে লাইভ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য এটার মধ্যে আরেকটা কালার আছে ওয়াও এই কালারটা কি সুন্দর দেখো লুক এট দিস কালার এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর এটাও তোমরা চাইলে নিয়ে নিতে পারো ঈদের সময় তোমরা যারা যারা বসুন্ধরায় আসবে অবশ্যই আফসার ভাই অন্তরা ভিজিট করে যেও কারণ আমাদের এখানে কিন্তু কালেকশন আসতেই থাকে ঠিক আছে নিত্য নতুন কালেকশন তোমরা দেখবে যে আমাদের আফসার ভাই অন্তরাতে আসতেই থাকে একদম যারা যারা হিসাব ওকে সো দ্যাট সবাই আমাদের সব লাইভটা দেখতে পারে এবং আমাদের শপটা ভিজিট করতে পারে ঠিক আছে এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা দেখো ওয়াও স্লিভস এর ডিজাইনটা সেম টু সেম ওটার মতনই এটার মধ্যে না পার্পল কালারের স্টোন ইউজ করা হয়েছে দেখো মাঝখানে মাঝখানে পার্পল কালারের স্টোন ইউজ করা হয়েছে খুবই সুন্দর এই মাই ফেভারিট মডার্ন ফ্যাশন ব্লগার হাই মুনহা আপু কেমন আছো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এন্ড এটা হচ্ছে কি ব্যাক সাইডটা ঠিক আছে গর্জিয়াস দেন এটার যে তোমার হিজাবটা আছে হিজাবটা একদম ম্যাচিং ম্যাচিং করা আর হিজাবটা অনেক বড় আমি একটা হিজাব তোমাদেরকে একটু খুলে দেখাই এটা একটু একটা হিজাব তোমাদেরকে একটু খুলে দেখাই আমি একেবারে ফুল কভারেজ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এক্সট্রিমলি ফুল কভারেজ যেটাকে বলা হয় একেবারে সুন্দর মতো ফুল কভারেজ একদম পুরোটা বডি কভার করবে এই সাইডটা আছে এই সাইডও কিন্তু রয়ে গিয়েছে একেবারে ফুল কভারেজ এটা রেগুলার ইউজের জন্য বোরকা দেখো হ্যাঁ আপু দেখাচ্ছি এই বোরকাগুলো দেখানোর কারণ হচ্ছে আপনি যখন হজে যাবেন যাওয়ার পথে কিন্তু আপনি চাইলে এই বোরকাগুলো ক্যারি করতে পারেন অফার প্রাইস 3500 টাকা মাত্র 52, 54 আর 56 সাইজ এভেলেবল আছে এটার মধ্যে বোধহয় আরেকটা কালার হচ্ছে কি আমি যেটা পরে আছি সেটাই না টোটাল তিনটা কালার পার্পল কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আপনাদের যে কালারটা পছন্দ আপনারা সেটাই নিতে পারবেন এই কালারটা অনেক সুন্দর আমার কাছে তিনটা কালারই খুব ভালো লেগেছে আমরা মূলত আজকে হোয়াইট বোরকাগুলো দেখাচ্ছি হজের জন্য ঠিক আছে হজে যাওয়ার সময় যেন আপনারা পড়তে পারেন একটা একদম অরিজিনাল দুবাই বোরকা দেখাবো এখন এটা হচ্ছে জুম ফ্যাব্রিকের উপরে করা ঠিক আছে জুম ফ্যাব্রিকটা কিন্তু নিধা ফ্যাব্রিকের থেকেও বেশি দামি দেখেন আপনারা একটু জুম করে আপনারা বুঝতে পারবেন যেটা জুম ফ্যাব্রিকের করা স্টোন ওয়ার্কটাও এমসি স্টোন আছে আমাদের একেবারে দুবাইয়ের যে অরিজিনাল স্টোনগুলো থাকে ওগুলো কিছুটা গ্লাস স্টোনের মতো একেবারে পুরো মনে হয় যে বৃষ্টির ফুটা পড়ে আছে এরকম মনে হয় এত সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা বোর্ক এটার বডি সাইজ মনে হয় অনেক আছে মানে 50 এর মতো আছে এরকম জি এটার বডি সাইজটা 50 এর মতো আছে উপর থেকে নিচ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত আমাদের 50 প্লাস আছে বডিটা একদম ফ্রি সাইজ যারা প্লাস সাইজের আপুরা আছেন তারাও পড়তে পারবেন এটা স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে একটু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সাথে স্টোন ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস ভাবে আপু বলেন না প্লিজ আপনার পরাটার প্রাইস কত বর্ষা খাতুন আপু আমার পরাটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 3900 টাকা হিজাব সহ বাট আপনি যদি আমার লাইভ দেখে অর্ডার করেন স্ক্রিনশট দিয়ে আপনি যদি অর্ডার করেন তাহলে আপনি 3500 টাকায় পেয়ে যাবেন এই যে বোরকাটা আমি দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল দুবাই বোরকা এবং এটার সাথে তোমরা বেল্ট পেয়ে যাচ্ছ তারপরে হিজাব পেয়ে যাচ্ছ ওকে এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা এরকম হচ্ছে কি বারবারই ফোন আসছে একটা নাম্বার থেকে আরেকবার ফোন আসছে আমি বলবো এখন কেটে দিয়েছি এটা হচ্ছে গিয়ে সানজিদা নামের একটা বোরকা দারুন তো আমি আগে জানলাম তো এটা পড়তাম এটা হচ্ছে গিয়ে হিজাবের কাজ দেখো হিজাবের মধ্যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে আপনি জাস্ট ওইটা টান দিয়ে একটু এগিয়ে বসলে ফোন আসতে দেখতে পাবেন আপু পেজের নাম কি পেজের নাম আফসারা ভাই অন্তরা আপু আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি তো ক্যাপশনে মেনশন করে দিয়েছি আফসারা ভাই অন্তরা এটা হচ্ছে গিয়ে আপনার স্টোন ওয়ার্ক করা একদম বৃষ্টির ফোটার মতো স্টোন ওয়ার্ক ঠিক আছে এটা সানজিদা নামে এটা কি আর কোনো কালার আছে এটার তিনটা কালার আছে আমরা কি শুধু হোয়াইট কালারটা দেখাচ্ছি না আমরা শুধু নেভি ব্লু আর ব্ল্যাক নেভি ব্লু কালার এন্ড হোয়াইট কালার এভেলেবল আছে প্রাইস কত এটার 4600 টাকা রেগুলার প্রাইস 4600 টাকা জাস্ট আজকের লাইভের জন্য 3500 টাকায় পাচ্ছ একেবারে হোলসেল প্রাইস আমরা কিন্তু হোলসেলও করে থাকি এন্ড এটার কাজের ডিটেইলসটা সাদার মধ্যে সাদা স্টোন তো একেবারে জুম করলে তোমরা বুঝতে পারবে দেখো জাস্ট এত সুন্দর খুবই এক্সক্লুসিভ কিন্তু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং যারা যারা জয়েন করছেন একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন সো দ্যাট সবাই আমাদের সাথে জয়েন হতে পারে ঠিক আছে এটারও আমাদের সাইজ এভেলেবল আছে খুবই সুন্দর একটা বোরকা এটা আপনারা চাইলে নিতে পারেন নেক্সট আমরা আরেকটা এটা একটা হচ্ছে সিঙ্গেল বোরকা যারা একটু সিম্পলের মধ্যে চাচ্ছিলাম তারা এই বোরকাটা নিতে পারেন এটা জাস্ট হাতের মধ্যে একটুখানি স্টোন ওয়ার্ক করা আছে যে হাতের মধ্যে আর নেক পোরশনটাতে একটুখানি করে স্টোন ওয়ার্ক করা আছে এক লাইনে ঠিক আছে এটার প্রাইস কত আমাদের এই বোরকাটার
আপুরা চলে আসছেন বসুন্ধরা সিটিতে, যারা যারা আসবেন তারা তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের আউটলেটে। আমাদের আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে খুবই ইজি, লেভেল 4 ব্লক সি, ব্লক সি তে একেবারে সুন্দর মতো সোজা এই সিম্পল হোয়াইট কালারের বোর্ডটা আমার কাছে খুব ভালো লেগেছে। একেবারে সোজা আসতে থাকবে নাক বরাবর, তাঁত ঘরের পাশে আমাদের আফসারাবাই অন্তরাতা, ঠিক আছে। ওয়াও, এই হোয়াইট কালারের সিম্পল বোর্ডটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা এটা দুবাই থেকে আনা না আপু, যেটা আমি দেখালাম হোয়াইট কালারের, এটা বাংলাদেশি মেড। ও মাই গড, বাংলাদেশি মেড বাট বুঝাই যায় না। গ্রেট, অনেক হাই কোয়ালিটির এবং খুব সুন্দর। এটা ফ্যাব্রিকটা কি ছিল হোয়াইট কালারের? এটা ডাবল জর্জেট ফ্যাব্রিক ছিল, মানে আপনার স্কিন দেখা যাবে না, ঠিক আছে। অনেকেই ভাবে যে আল্লাহ সাদা কালার, সাদা কালার পরলে যদি আবার ভেতরে জামা দেখা যায় বা ভেতরে ড্রেস দেখা যায় কেমন লাগবে, আনকমফোর্টেবল লাগবে। এখন আমরা হজ আইটেম দেখাবো, তারপর সালাদ। আচ্ছা, এখন আমরা হজ আইটেম দেখাবো, তারপরে আমরা রমজানের জন্য সালাদ আইটেম দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে হজের একটা থিম। আচ্ছা, এটা হচ্ছে হিজাব সেট স্কার্ট সহ। এটা কত বড় দেখেছো? এটা তো একদম লম্বায় ফোরহেড থেকে